মৌলভীবাজারের শ্যামেরকুনা বাজারে অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন 18 অক্টোবর রোজ মঙ্গলবার। মৌলভীবাজারের শমশেরনগর রুডস্থ শ্যামেরকুনা বাজার অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা মৌলভীবাজারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমদ। অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শ্যামেরকুনা বাজারে আজকে উদ্বোধন হবে। আমি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। মহান আল্লাহ তাআলা যেন ওনাদের যে আশা নিয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজারের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে ও 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের সদস্য মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রুবানা পারভিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদ ইব্রাহিম, দুয়ার সার্ভিসেস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গফফার খান, 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন আহমদ, মৌলভীবাজার ব্রাঞ্চের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জালাল আহমদ, শ্যামেরকুনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুবেল রানা চৌধুরী, অগ্রণী দুয়ার ব্যাংকিং মৌলভীবাজার অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। এই সময় অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের একজনও ব্যাংকিংয়ের বাইরে থাকবে না, সেই সকলকে ফিনান্সিয়াল ইনক্লুশনে আসবে, সকলেই ব্যাংকে এসে ব্যাংকিং করবে, এই পরিকল্পনার অংশ হিসাবে অগ্রণী ব্যাংক সর্বপ্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে। বর্তমানে আমাদের 600টা এজেন্ট ব্যাংকিং শাখা হতে যাচ্ছে এবং এইটা হয়ে গেলে আমরা আরও পারমিশন পাবো। কাজে যেখানে আমাদের শাখা নাই সেখানে আমরা এজেন্ট ব্যাংকের মাধ্যমে জনগণকে সেবা দিতে পারবো, সেই আকাঙ্ক্ষায় আমি আশা করব এই এলাকাবাসী আপনাদেরই এখানে এজেন্ট ব্যাংকটা, আমি মনে করি যে এটা আপনাদের, আপনারা এখানে এসে অ্যাকাউন্ট করবেন, আপনারা ব্যাংকিং করবেন, আপনাদের যে কোনো কর্মকাণ্ড, আপনাদের কোনো উপদেশ যদি কোনো থাকে, কোনো কিছু করার যে এটা করলে ভালো হয় সেটাও আমরা গ্রহণ করব। আসলে এইগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে শ্যামেরকুনাবাসী আসলে দেশের জন্য, বিশেষ করে এই অঞ্চলের জন্য আমরা এজেন্ট ব্যাংকিং অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশের জন্য আমরা কিছু একটা করতে পারব। আপনারা শহরে যাওয়া আসার খরচটা আপনার বেঁচে যাবে, আসলে এটা বড় কথা না। আমরা শহরে যেতে 10 টাকা লাগে, আজকে 10 টাকা লাগে, এই জন্য সবাই যে শহরে যায় না এটা বড় কথা। মানুষ শহরে গেলে আরও 10 টাকা নিয়ে যায়, কেউ বাজার, কাজ, ব্যাংক, বিভিন্ন অফিস ইত্যাদি অনেকগুলো কাজের সাথে করে আসে। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সময় বেঁচে যায়। আমাদেরকে জানতে হবে আজকে দেশ ডিজিটাল হচ্ছে, আমি আগে নিজে আমার ঘরের বিদ্যুৎ দিতাম ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে, আর এখন আমি আমার ঘরের বিদ্যুৎ দিই আমার মোবাইলে বসে, বিদ্যুৎ বিল মোবাইলে বসে দিই। আর এই মাধ্যমটা সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এসেছে অগ্রণী ব্যাংক লিমিটেড সেই 2013 সাল থেকে। অগ্রণী ব্যাংকের বর্তমানে সারা বাংলাদেশে এজেন্ট আছে 400, আরও 200 নিয়ে কাজ চলতেছে, সর্বমোট 600 এজেন্ট পয়েন্ট হবে। পাশাপাশি আমাদের প্রায় 1000-এর মতো অগ্রণী ব্যাংকের ব্রাঞ্চ আছে। সকল সবকিছু নিয়ে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, ব্যাংকিং সেবা দেওয়ার জন্য আমরা উপস্থিত আছি। আমরা গ্রাহক সেবা আপনাদের একদম দুয়ারে নিয়ে এসেছি, আমরা আশা করব যে আপনারা আমাদের মাধ্যমে সেবা গ্রহণ করবেন এবং আমাদের সেই সাথে দেশের সমৃদ্ধিতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের যে সঞ্চয় আছে সেটা যদি বাড়িতে রাখেন তাহলে বাংলাদেশের ইকোনমিতে কিন্তু কোনো অবদান রাখবে না। এই সঞ্চয় বা আমানত যেটা আছে যদি ব্যাংকের মাধ্যমে রাখেন তাতে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের আমানত খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং দেশের অর্থনীতিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তো এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা শুনলেন যে অনেকগুলো সার্ভিস আপনারা পাবেন, জমা দিতে পারবেন, ভবিষ্যতে আপনাদের চেকের দরকার হলে আমরা চেক প্রদান করবো, সেই চেকের মাধ্যমে আপনারা ব্যাংক শাখায় লেনদেন করতে পারবেন। মৌলভীবাজার জেলা শহরে আগে তো 34টি শাখা ব্যাংকের ছিল, এখন আরো বেড়েছে, মনে ডিপোজিট অনেক হয়, মানে এত ব্যাংকের শাখা হওয়ার একটি মফস্বল শহরে হওয়ার কথা না। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো এবং আপনি মহাব্যবস্থা এখানে আছেন, আপনাদের আইনের ভিতরে থেকে যেন আপনারা আমাদের জেলায়
যারা আপনাদের আইন মানতে পারে, যা চাইবেন সেই কাগজপত্র দিতে পারবে, তাদেরকে লোন দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। ব্যাংকের টাকা আমরা লোন নেওয়ার পরে আমরা মনে করি সেটা আমাদের টাকা, এই যে তাদের কিস্তি আছে বা প্রসেস আছে সেই প্রসেস কিন্তু আমরা মানি না, আমরা মানি না। সেটা দেখা যায় যে এরপরে অনেক টাকা হয়ে যায়, তখন আর সেটা পরিশোধ করার সুযোগ থাকে না। আর যদি নিয়ম মেনে আমরা সঠিকভাবে আমরা কিস্তিটা দিয়ে যাই বা মাসিক ইয়েই বলুন কিস্তি বলুন আর ত্রৈমাসিক কিস্তি বলুন আমরা যথাসময়ে পরিশোধ করি, তাহলে ইন্টারেস্টটাও কম আসে, আমাদের উপর বোঝা হয়ে দাঁড়ায় না। আমরা সহযোগিতা করব। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় এমপি মহোদয় সদ ব্যস্ততার মাধ্যমে এরকম একটা মহান অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন। আমরা যে অনুষ্ঠানটা যে চালু করতে চাচ্ছি সেখান থেকে আপনারা সেবা নেবেন, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এর আগে অনুষ্ঠান শুরুতেই ফিতা কেটে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য নেসার আহমদ। আমার যে ইচ্ছা যে গ্রামের মানুষগুলা ব্যাংকিং সর্বোত্তম সুবিধা ওইখানে পাবে, পোর ব্যাংকিং এর যে সুবিধাগুলো আছে সেম সুবিধাগুলো তারা ওইখানে পাবে। পাশাপাশি ওইখানে যে ফিঙ্গারপ্রিন্ট যে সিস্টেমটা আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের কারণে গ্রাহকরা অতি সহজেই লেখালেখি বা ওগুলো লাগবে না, গ্রামের যে অশিক্ষিত বা যারা নিরক্ষর মানুষ আছে ওদের জন্য কোনো প্রবলেম হবে না, ওরা ওইখানে ফিঙ্গার দিয়ে ওই লেনদেন করতে পারবে। পাশাপাশি হচ্ছে গিয়ে যে ওইটা খুব নিরাপদ, ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে কারোর সাথে কারোর ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ হয় না, যেখানে ওটা অনেক সিকিউর। তো সব মিলিয়ে আমি খুবই আশাবাদী ব্যাংকটা সার্বক্ষণিক উন্নতি হবে, পাশাপাশি সর্বসাধারণ জনসাধারণের সম্পৃক্ততা আমি কামনা করছি। তাদের সম্পৃক্ততা ছাড়া আসলে কোনো প্রতিষ্ঠান বা এগুলা উন্নতি মানে স্বর্ণশিখরে আরোহণ করতে পারবে না, তাই কারণে আমি জনসাধারণের সম্পৃক্ততা কামনা করছি।